রশিদ কুমার আলোক সংক্ষেপে তার শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আমি প্রত্যেককে অনুরোধ করছি, খুব সংক্ষেপে না করলে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারবো না। অলরেডি 6:30 আমাদের বাজতে চলেছে। এই পূর্ণ সন্ধ্যায় শ্রী গুরু পাদপীঠ তলে আমরা সবাই সমবেত হয়েছি। যে মহাপুরুষের আবির্ভাব আজকে ধূলিকণাধন্য, আমি তার পাদে পাদপদ্মে প্রণাম জানাই। পরীক্ষা একটা প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল, পায়ে গুলো আসতে পারছিলাম না। যাই হোক, ঠাকুরের অপার করুণা, তিনি আমাকে এখানে উপস্থিত করেছেন। বিরাট তীর্থক্ষেত্র, মানুষের জীবনে খুব ছোটবেলার কিছু কিছু ছোট ছোট ঘটনা বহুদিন মনে থাকে, বলে না। অনেক ঘটনা ঘটে, কিন্তু এমন কিছু কিছু ঘটনা থাকে, খুব ছোটবেলাতেও এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো বহুদিন মনে থাকে। তো চামড়াইল আশ্রমের এমনই একটা ঘটনা আমার জীবনে মনে আছে। সেটা হচ্ছে, আমার তখন খুব ছোট বয়স, প্রায় 3-3.5 বছর বয়স হবে, আমি প্রথম এই চামড়াইল আশ্রমে এসেছিলাম। তো আমার কাছে এটি একটি তীর্থক্ষেত্র। আমার বাবা এবং আমার ঠাকুরদাদা এবং কালীবাবুর আশ্রমের তাই কালীবাবুর বাজারে কিছু ভক্তবৃন্দ মিলে আমরা এসেছিলাম। তখন মার্টিন ট্রেন চলতো এখান দিয়ে, মার্টিন ট্রেনে করে আমি এসেছিলাম। আমার খুব মনে আছে, একটা একটা মঞ্চ করা আছে, সেখানে দুজন মহাপুরুষ বসে আছেন। আমি তখন খুব ছোট, একজন গেরুয়া বস্ত্র পরিধান করে আছে বসে আছেন, আর একজন একদম শ্বেত শুভ্র বসন পরিধান করে আছেন। আমার মনে আছে, মনে করছি শান্তির উপায় সম্পর্কে বহুক্ষণ ধরে আলোচনা চলছে, খুব বেশি বলবার নেই ব্যাপারটা। ওই একটা কথাই সবাই আমরা ঘুরিয়ে ফিরিয়ে বলবো, যে যে শ্বাসের ধারাটা চলছে সেটাকে পাল্টে দিতে হবে, যেটা একটু আগে বলে গেছেন। তো আমরা সব সময় করি কি, ধর্ম ধর্ম বলতে গেলে একটা মানুষের মধ্যে একটা ধারণা আছে, আরে এখন এই বয়সে কি, ও তো বয়সকালে হবে, বৃদ্ধ বয়সে। হ্যাঁ, তখন ওই বয়সকালে করতে গেলে ওই বিদ্যাপতির কথা বলছিলেন, তাই শুষে নিচ্ছে, অথচ তার প্রতি যিনি সব দিয়েছেন আমাকে তাকে ভুলে যাচ্ছি। এইসব গুলো পেয়ে দেখবি, যদি নয়ন দুটি ঢাক না, মধুর ধ্বনি শুনবি যদি, যদি দোকানে আঙুল দে না, প্রাণ অমানে মিশবি যদি, শ্বাসকে ধরে দেখ না, দেখতে পাবি জ্যোতির বলয়, শুনবি গুরু বন্দনা। সে একই কথা। তাকে আমার খুব ভালো লাগছিল একটু আগে আমাদের কমলদা বলছিলেন, সেই ধারাটাকে বদলাতে হবে, ধারা পাল্টে দিন আস্তে আস্তে, রা ধারায় পরিণত হয়ে যাবে, সমস্ত নিয়োজিত করে দিতে হবে তার অন্তরে, তার শ্রীপাদপদ্মে নিজেকে সম্পূর্ণভাবে নিমজ্জিত করে দিতে হবে, তবেই রাধায় পরিণত হবে শ্বাসের ধারাটা, তবেই শুনতে পাওয়া যাবে সেই বংশীর ধ্বনি, মধুর ধ্বনি শুনবি যদি দোকানে আঙুল দে না। যারা ভক্তবৃন্দ রয়েছেন দীক্ষিত, তারা সবাই জানে, এবং কমলদা খুব ভালোভাবে দীক্ষা এবং অন্যান্য জিনিসগুলো বলে গেছেন, আমি আর সেভাবে পুনরাবৃত্তি করছি না। তো এই ধারায় পরিণত করতে হবে, রাধায় নিয়ে যেতে হবে আমাদের। বলি শান্তির উপায় ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভদ্রধানি মায়া, এই উপলব্ধি তবেই হবে, যবে এই আত্ম উপলব্ধি হবে, তাহলে সেই শান্তির সত্যিকার শান্তির উপায় খুঁজতে গেলে আমাদের কিন্তু ওই পথ ধরেই হাঁটতে হবে, মহাপুরুষরা যে পথ আমাদের দেখিয়ে দিয়েছেন। অতএব প্রার্থনা করছি, হে প্রভু আমাদের সেই শক্তি দাও, সেই ধৈর্য দাও, যাতে তোমার সেই পথ ধরে আমরা হাঁটতে পারি, আমরা যেন বিচ্যুত না হয়ে যাই। হে ঠাকুর, জয় গুরু।